আমদানির পর চট্টগ্রামে কাঁচা মরিচের সরবরাহ বাড়লেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। তবে দাম কমছে পাইকারিতে। ব্যবসায়ীরা বলছেন বাজার সহনীয় হতে আরও কয়েকদিন সময় লাগবে। চট্টগ্রাম থেকে নয়ন বুরাজয়ের রিপোর্টে বিস্তারিত। আমদানির খবরে চট্টগ্রামের পাইকারি আড়তে বেড়েছে কাঁচা মরিচের সরবরাহ। কয়েকদিন আগে 600 টাকার মরিচ এখন বিক্রি হচ্ছে পাইকারিতে 200 থেকে 300 টাকা কেজিতে। ঈদের একটা সময় আসছে, তখনই মনে করেন একটু চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে গেছে, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মরিচ না থাকায় দামটা একটু বেড়ে গেছে। তবে কয়েকদিনের মধ্যে ভারত থেকে আমদানি মরিচ ঢুকলে কমে যাবে মরিচের দাম বললেন পাইকাররা। 300 টাকা কাঁচা মরিচ কোনদিন খাই না আমরা, খেয়েছি তো 60 টাকা 70 টাকা এরকম। এখানে মার্কেটে যতগুলো জিনিস আছে সব জায়গাতে সিন্ডিকেটে কন্ট্রোল করতেছে, 30 টাকা 25 টাকা 20 টাকা এইচে কোনোদিন তো নেই। এইদিকে পাইকারিতে কাঁচা মরিচের দাম কমলেও কমেনি খুচরা বাজারে। এখনো বেশি দামে মরিচ বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। যেহেতু সংকটটা ঊর্ধ্বমুখী, ওই মরিচটা ইন্ডিয়ান মরিচটা বাজারে আসলে আমরা তো আশা করতেই পারি যে সংকটটা কিছুটা কমবে, তবে একেবারে নির্মমুখী হতে আরো সময় লাগবে। কাঁচা মরিচের দাম এক সপ্তাহ ধরে বিশ্ব রেকর্ড ছাড়িয়ে 600 থেকে 700 টাকা কেজিতে বিক্রি হয়। তাই মরিচের দাম পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের সামঞ্জস্য রাখতে জেলা প্রশাসনের মনিটরিং জরুরি বললেন বক্তারা। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।